তাহলে ঈদের লড়াই থেকে এবার সরে দাঁড়ালেন ঢাকা অ্যাটাক খ্যাত ডিরেক্টর দীপঙ্কর দীপন ও আলোচনা ও সমালোচনার জন্ম দেওয়া ডিরেক্টর মোহাম্মদ ইকবাল তাদের নিজ নিজ সিনেমা নিয়ে। আর এই সরে দাঁড়ানোর পিছনে কি রয়েছে, শাকিব খানের প্রিয়তমার দাপট নাকি অন্য কোনো কারণ, চলুন সেটাই খুলে বলা যাক। ডিরেক্টর দীপঙ্কর দীপন পরিচালিত বাংলাদেশের ফার্স্ট সাইবার থ্রিলার ধর্মী সিনেমা অন্তর্জাল। সিয়াম আহমেদ, বিদ্যা সিনহা মিম, সুনেরা বিনতে কামাল ও এ বি এম সুমন অভিনীত অনেকটা ডাক ঢোল পিটিয়ে এই মুভি পবিত্র কুরবানি ঈদে মুক্তির জন্য সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করে ফেলেছিল। এমনকি মুভির টিজার এবং মুভির একটি রোমান্টিক সংও প্রকাশ করা হয়েছে। মুভির গান বলেন বা টিজার বলেন, প্রত্যেকটা বিষয়ে দর্শক মহলে বেশ ভালোই সাড়া ফেলেছিল। এমনকি পবিত্র কুরবানি ঈদে যে কয়েকটি সিনেমা নিয়ে খুব বেশি আলোচনা হচ্ছে তার মধ্যে অন্তর্জল ছিল বরাবরই অন্যতম। আর সেই মুভি কিনা ঈদের ঠিক এক সপ্তাহ আগে ঈদের লড়াই থেকে সরে দাঁড়ালো। এটা নিশ্চিত 29 জুন ঈদের দিন ঈদের অন্যান্য সিনেমার সঙ্গে মুক্তি পাচ্ছে না ছবিটি। তবে মুক্তির নতুন তারিখ জানিয়েছেন ছবিটির অন্যতম অভিনেত্রী বিদ্যা সিনহা মিম। অভিনেত্রী মিম বলেন, নতুন সিদ্ধান্ত অনুযায়ী সবকিছু ঠিক থাকলে আগামী 21 জুলাই সমগ্র দেশব্যাপী মুক্তি পাবে অন্তর্জল। একইভাবে ডিরেক্টর মোহাম্মদ ইকবাল পরিচালিত শবনম বুবলি ও জিয়াউলক রোশন অভিনীত সিনেমা রিভেঞ্জও ঈদের লড়াই থেকে সরে দাঁড়িয়েছে। মুভিগুলো ঈদের লড়াই থেকে কেন সরে দাঁড়ালো এই প্রসঙ্গে রিভেঞ্জ সিনেমার ডিরেক্টর মোহাম্মদ ইকবাল বলেন, আমার সিনেমার এডিটিং, কালার গ্রেডিং এবং ব্যাকগ্রাউন্ড মিউজিকের এখন পর্যন্ত 100% কাজ সম্পন্ন হয়নি, তাই আমি ঈদের লড়াই থেকে সরে দাঁড়িয়েছি। অন্যদিকে অন্তর্জালের ডিরেক্টর দীপঙ্কর দীপন বলেন, আমার মুভিতে প্রচুর ভিজুয়াল ইফেক্টসের কাজ এখনও বাকি রয়েছে, আমি এই কাজগুলো সুচারুরূপে সম্পন্ন করার পরেই কেবল মাত্র সিনেমা হলে মুক্তি দিতে চাই, কেননা আমার মনে হয় আমি এত বড় বাজেট, এত ভালো মেকিং এবং এত ভালো গল্প নিয়ে নেক্সট টাইম আর কোনো ছবি কখনো করতে পারবো কিনা সেটা আমি জানি না। এখন প্রশ্ন হলো, এতদিন ঈদে মুক্তির জন্য যে মুভিগুলো ডামাডোল পিটালো সেই মুভিগুলো কেন হঠাৎ করে ঈদের লড়াই থেকে সরে দাঁড়ালো? টলিউড সিনেবোদ্ধারা এই মুভিগুলোর সরে দাঁড়ানোর পিছনে অন্যতম ও প্রধান কারণ হিসেবে দেখছে মূলত সুপারস্টার শাকিব খানের প্রিয়তমার দাপটকেই। আর এই দাপটের মাত্রাটা আরো বেশি প্রতীয়মান হয়েছে শাকিব খানের প্রিয়তমার তৃতীয় লুক বা শাকিব খানের বয়স্ক লুকটা প্রকাশের পর থেকেই। মূলত প্রিয়তমার তৃতীয় লুক প্রকাশের পর থেকে সমগ্র দেশে যে পরিমাণে হইচই পড়ে গিয়েছে, এমনকি পুরো ডলিউড ফিল্ম ইন্ডাস্ট্রিও এখন এই প্রিয়তমার গুণগান গাইছে। একে তো ঈদ, তার উপর আবার শাকিব খানের প্রিয়তমা। আর এই অবস্থায় ঈদের লড়াইয়ে সামিল হওয়া মানে যে নিজের পায়ে নিজে কুড়াল মারার মতো অবস্থা, এটা কিন্তু বুঝতে আর কারোরই বাকি নেই। দ্যাটস ইট ফর টুডে, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো গসিপ নিয়ে। টিল দেন টাটা অ্যান্ড বাই বাই। আর হ্যাঁ, প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু।